ওম শান্তি। আজ 25শে এপ্রিল 2023, প্রাত মুরলি। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা ঘরে বসে এই ওয়ান্ডারফুল আত্মিক যাত্রায় আছো। তোমাদের হলো বুদ্ধির যাত্রা, কর্ম করেও এই যাত্রায় কদম বাড়াও, তাহলে পাবন হয়ে যাবে। আজকের প্রশ্ন, এই জ্ঞান মার্গের পেচদার তথা সূক্ষ্ম কথা কি যা তোমরা বাচ্চারা এখনই শুনে থাকো? উত্তরে বাবা বলেছেন, তোমরা জানো যে আমরা সবাই মেল এবং ফিমেল এক শিব বাবার স্বজনী আত্মা। সাজন হলেন এক পরম আত্মা, এরপর দেহের হিসাবে আমরা শিব বাবার পুত্র আর পুত্রী। তার প্রপার্টির উপর আমাদের সম্পূর্ণ অধিকার আছে। আমরা দাদুর থেকে 21 জন্মের জন্য সুখের সম্পদ গ্রহণ করি। এ হলো পেচদার কথা। আজকের গীত, আমাদের তীর্থ হল পৃথক। ওম শান্তি। দেহের যাত্রা আর আত্মিক যাত্রার উপরে এই গীত ভক্তিমার্গের মানুষ বানিয়েছে। অতীতে যা হয়ে গেছে মানুষ তার মহিমা করে। সকল মনুষ্য মাত্রই দেহের যাত্রার কথাই জানে। দেখাই যাচ্ছে যে জন্ম জন্মান্তর ধরে তারাই যাত্রা করেও আসছে। তাদের বুদ্ধিতে বদ্রীনাথ, শ্রীনাথ ইত্যাদি স্মরণে থাকে। বাচ্চারা, তোমাদেরও এই দেহের বা লৌকিক যাত্রার স্মরণই ছিল আর এখনও স্মরণে আছে। তোমরা এই যাত্রা জন্ম জন্মান্তর ধরে করেছ। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখনই রুহানি যাত্রার জ্ঞান আছে। মানুষের বুদ্ধিযোগ স্থূল দেহের যাত্রার প্রতিই থাকে, তোমাদের বুদ্ধিযোগ আছে রুহানি যাত্রার প্রতি। এ হলো রাত দিনের তফাৎ। তোমরা এখন রুহানি যাত্রার প্রতি কদম বাড়িয়ে চলেছ। তোমরা এই ওয়ান্ডারফুল যাত্রা ঘরে বসেই করো। অন্য কেউ কি এই যাত্রাকে বুঝতে পারবে? যখন কাজ কারবারে লেগে যাও তখন এত স্মরণ থাকে না, কিন্তু যখন বিচার সাগর মন্থন করতে বসবে তখন খুব ভালোভাবে স্মরণে আসবে যে আমরা যাত্রাতে আছি। এই জ্ঞান খুবই সহজ, বাচ্চারা বুঝতেও পারে যে বরাবর পতিত পাবন বাবা কি করেন। পাবন বানানোর জন্য অবশ্যই কোনো যাত্রা হবে, সে হলো সুইট নির্বাণ ধাম, যাকে সকল ভক্তরা স্মরণ করে। এ কেউই জানে না যে ভগবানকে আমাদের কাছে আসতে হবে বা আমাদের ভগবানের কাছে যেতে হবে। ওরা মনে করে আমাদের গুরু অথবা আমাদের বড়রা নির্বাণ ধামে অথবা নিরাকারে বতনে চলে গেছেন। আচ্ছা, তারপর ওখানে গিয়ে কি করে? গিয়ে কি বসে যায়? কি হয়? মানুষ কিছুই জানে না, কেবল বলে দেয় পার নির্বাণে গিয়েছে। জ্যোতি জ্যোতিতে মিলিয়ে গেছে, ঢেউ সাগরে মিলিয়ে গেছে। মানুষ কিছুই জানে না যে এই সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে। বাবা এখন বোঝান, এই রুহানি যাত্রা একবারই হয়, এই অন্তিম জন্মে। রুহানি যাত্রা বা আত্মাদের যাত্রা বলা হবে। সর্বপ্রথমে বাচ্চাদের তো এই নিশ্চয় হয়েছে যে আমরা হলাম আত্মা। বলা হয় জীব আত্মা দুঃখ পায়, তাহলে এই সময় আত্মা যখন জীবের সঙ্গে, যখন আত্মার স্বজনী, তখন বাবাকে খুঁজতে থাকে। মেল এবং ফিমেল সকলেই স্বজনী। এমনিতেই মেলদের তো কেউ স্বজনী বলবেই না, কিন্তু এ হলো অতি গুহ্য এবং পেচদার কথা। তোমরা নিজেদের শিব বাবার পুত্র মনে করো, যেহেতু দেহ আমার, সেই হিসাবে তোমরা তো পৌত্র পত্নী হলে। বাবা বুঝিয়েছেন যে তোমাদের ঠাকুরদাদার সম্পত্তির উপর অধিকার আছে। কোনো বাবা যদি ধনবান হয় কিন্তু তার বাচ্চা যদি অযোগ্য হয়, তাকে সম্পত্তি দিল না, এ হতেও পারে, কিন্তু দাদুর সম্পত্তি বংশ পরম্পরায় রাজকুলে চলেই আসছে। সত্যযুগ আর ত্রেতাতে তোমরা দাদুর সম্পত্তি ভোগ করবে। এখন তোমরা দাদুর কাছ থেকে সম্পত্তি গ্রহণ করছ। দাদুর সম্পদ হলো গ্রেট 21 জন্ম
তোমরা সদা সুখের সম্পদ গ্রহণ করো। পরমপিতা পরমাত্মা হলেন দাদা। ব্রহ্মাকে বাবা বলা হবে। বলা হয় এই প্রপার্টি আমরা দাদুর থেকে গ্রহণ করছি। তোমরা যত পুরুষার্থ করবে ততই দাদুর প্রপার্টি পাবে। এই মাতা পিতা জগদম্বা এবং জগৎ পিতা যেমন পুরুষার্থ করেন তেমনি আমরাও এই পুরুষার্থের দ্বারা এমন উচ্চ তৈরি হই। দাদুর সম্পূর্ণ প্রপার্টি প্রাপ্ত করি, রাজত্ব প্রাপ্ত করি। তোমরা জানো যে সেই বাদশাহী আবার কত সময় ধরে চলে। পয়েন্টস তো অনেকেই আছে। যদি এই প্রকারই তোমরা কাউকে বোঝাও তাহলে তারা চট করে বুঝে যাবে। তোমাদের তো অবশ্যই দুইজন বাবা আছেন। প্রজাপিতা ব্রহ্মাকে তো সবাই পিতা বলে, গডফাদারকে সবাই মানে। বড় হলেন দাদু, ব্রহ্মা হলেন তার বাচ্চা। ব্রহ্মার নাম তো মহান, বিষ্ণু এবং শঙ্করকে কেউ প্রজাপিতা বলবে না। সূক্ষ্ম বতনিত আর রচনা করবেন না। ব্রহ্মা তো অবশ্যই এখানে ব্রাহ্মণ রচনা করবেন। ব্রহ্মা মুখ কমলের দ্বারা পরমপিতা পরমাত্মা ব্রাহ্মণ সম্প্রদায় রচনা করেছিলেন। যেমন বলা হয় ক্রাইস্ট খ্রিস্টান সম্প্রদায় রচনা করেছিলেন, ইব্রাহিমী ইসলাম সম্প্রদায় রচনা করেছিলেন। নাম তো আসে তাই না? শঙ্করাচার্য রচনা করেছিলেন। প্রত্যেক বৃক্ষে শাখা প্রশাখা তো অবশ্যই থাকে। এ হলো অসীম জগতের বৃক্ষ। এই রচয়িতা অথবা বীজ রোপ্ত বিখ্যাত নামি দামি। ফাউন্ডেশন রয়েছে উপরে, বীজ থাকে উপরে, বাকি শাখা প্রশাখা এখন এখানেই বলা হবে। এ হলো সমস্ত মনুষ্য রচনা। এই ব্রহ্মা কুমারী সংস্থা স্বয়ং বীজরূপ বাবা রচনা করেছেন। যে বীজরূপ পরমপিতা পরমাত্মা উপরে থাকেন, এমন নয় যে সমস্ত শাখা প্রশাখার বীজরূপ উপরে থাকে। এই অনেক বড় সূক্ষ্ম কথা। পরমপিতা পরমাত্মাকে সর্বদা উপরেই স্মরণ করা হয়, ক্রাইস্টকে উপরেই স্মরণ করা হয় না। পরমপিতা পরমাত্মার নাম রূপ দেশ কাল তো একটাই, কখনোই তার পরিবর্তন হয় না। এই কথা বাবা বসে খুব ভালোভাবে বুঝিয়ে বলেন। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমরা এখন পতিত থেকে পাবন হচ্ছি। সর্বদা একরোশ অবস্থা থাকে না। প্রথমে ১৬ কলা সম্পূর্ণ হয়, তারপর ১৪ কলা, এরপর কলা কম হতে থাকে। সত্যযুগের পরে আমরা আবার নিচে নামতে থাকি। এই সময় আমরা একেবারে উপরে যাই। এ হলো উপরে যাওয়ার রাস্তা, এটা হলো নিচে আসার রাস্তা। ওনার মহিমা অনেক হলো, অনেক উচ্চ। পতিত পাবন হলেন এক, সবাই স্মরণও এককেই করে, কিন্তু সম্পূর্ণ না জানার কারণে দেহধারীদের স্মরণ করে। কেননা এই কথা ভুলেই গেছে যে পতিত পাবনকে অবশ্যই সে এককেই বলতে হবে। বাচ্চারা, তোমরা ছাড়া আর কারোর বুদ্ধিতেই এই কথা আসতে পারে না। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার আছে। তোমরা এখন বুঝতে পারো যে আমরা দাদুর পুত্র আর বাবার ঘরে বসে আছি। এখানে দাদুও আছেন, অবতারও তিনি অবশ্যই এখানেই নেবেন, তাই না? তোমরা বলবে যে এখানে আমাদের দাদু আমাদের পরাণ, তিনি পরমধাম থেকে আসেন। তিনি আমাদের রুহানি ঠাকুর দাদা, আর সবাই লৌকিক দাদু হয়। তাই দাদু বলেন তোমাদের খুশিতে একদম উচ্ছল হওয়া উচিত। যদিও রাজা এবং রাজপরিবারের লোকেরা অনেক বিত্তবান হয়, কিন্তু এ দাদা আমাদের কি দেন? স্বর্গের বাদশাহী। এই কথা তোমরা এখন বুঝতে পারো। সত্যযুগে আবার এই কথা ভুলে যায়। ওখানেই লক্ষ্মী নারায়ণ ইত্যাদিরা জানেই না যে আমাদের এই স্বর্গের সুখ কে দিয়েছে। এই কথা যদি বুঝতে পারে তাহলে এই কথাও বুঝতে পারবে যে এর পূর্বে আমরা কে ছিলাম। এ হলো খুবই ওয়ান্ডারফুল কথা। লক্ষ্মী নারায়ণ এই কথা জানতেই পারে না যে এই রাজধানী আমাদের কে দিয়েছেন। তোমরা ব্রাহ্মণরা ছাড়া এই কথা আর কেউই জানে না। তোমাদের পদ
দেবতাদের থেকেও উঁচু। তোমরা এখানে দাদুর প্রপার্টি পাও। তোমরা জানো যে অবশ্যই এই ব্রহ্মা হলেন বাবা, এনার তনে দাদু আসেন, না হলে পতিতকে পাবন বানাতে কিভাবে আসবেন? সমস্ত আত্মারা ওপর থেকে নিচে এসে শরীর ধারণ করেন, ওনার নিজের কোনো শরীর নেই। বাচ্চারা, এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে আছে। ওনাকে বলা হয় পরমাত্মা, এই অর্থ এটা নয় যে পরমাত্মা বড় আর আত্মা ছোট। পরমাত্মা আর আত্মার মধ্যে কোনো অন্তর নেই, এমনও নয় যে পরমাত্মা কোনো ছোট বড় হবেন। বাবা বলেন, আমি কত সাধারণ, আমার মহিমা অনেক বড়, কেননা আমি এসি সবাইকে পতিত থেকে পাবন বানাই। আমিও হলাম আত্মা, আমার মধ্যে যে নলেজ আছে আমি তা তোমাদের দান করি। এমন নয় যে আত্মা ছোট বা বড় হয়। আত্মার মধ্যে নলেজ না থাকার কারণে আত্মা ময়লা বা পতিত হয়ে যায়, ঝিমিয়ে যায়, দীপ নিভন্ত হয়ে যায়। তারপর তাতে জ্ঞান ঘৃত পড়লে দীপ পুনরায় প্রজ্বলিত হয়। বাকি আত্মা কি? এমন নয় যে আত্মা কোনো আগুন। আত্মা তেমনি শীতল যেমন পরমাত্মা শীতল। তিনি তো সকলকেই শীতলতা প্রদান করেন। এমন গায়ন আছে, এনার অঙ্গ শীতল হয়ে যায় ওনার প্রবেশে। যার মধ্যে প্রবেশ করেন তাকেও কত শীতল বানান। তোমরা জানো যে বাবা কত শীতল, শীতল আর গরম। ওরা তো কামচিতায় জ্বলে মরে যায়, সে কথা আর জিজ্ঞাসা করো না। কেউ কেউ তো এমনই পাপাত্মা যে যতই জ্ঞানের ছিটে দাও শীতল হয়ই না। এক একজনের উপরই কত পরিশ্রম করতে হয়। বাবা জিজ্ঞাসা করেন, তোমরা শীতল হয়েছ তো? সাধু সন্তরা তো এমন কথা কখনোই জিজ্ঞাসা করে না। মায়াই সকলকে পতিত বানিয়ে দেয়, কামচিতায় তারা জ্বলতে থাকে। বাচ্চারা, তোমরা তাই জানো যে আমরা প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা। শিব বাবা হলেন দাদু, তাই উত্তরাধিকার তো প্রাপ্ত হওয়া চাই, তাই না? এক বাবা এক দাদু, তার থেকে প্রপার্টি অনেক বাচ্চাই পায়। আর কোনো মনুষ্যকে প্রজাপিতা বলা হবে না, শিব বাবা তো আত্মাদের পিতাই। বাচ্চারা, এখন তোমরা যেহেতু সম্মুখে বসে আছো তাই জানো যে আমরা শিব বাবার সঙ্গে বসে আছি। তিনি আমাদের দাদু, যিনি হলেন স্বর্গের রচয়িতা। তার কাছ থেকে আমরা রাজযোগ শিখছি, দাদুর থেকে আমরা স্বর্গের ঐশ্বর্য পাই, যার দ্বারা আমরা 21 জন্ম আর কাঙাল হব না। তোমরা অনেক বিত্তবান হয়ে যাও, তোমরা যে পূজ্য দেবী দেবতা ছিলে তারাই আবার পূজারি হয়ে যাও। তোমরা জানো যে আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি, আর আমরা 21 জন্ম সুখ ভোগ করব। আমরা কতবার এই উত্তরাধিকার গ্রহণ করেছি আর হারিয়ে ফেলেছি। পরশু উত্তরাধিকার গ্রহণ করেছি, কাল আবার হারিয়ে ফেলেছি, আজ আবার গ্রহণ করছি, কাল আবার হারিয়ে ফেলব। এই কথা তোমরা এখনই জানো। এই সময় নলেজফুল জ্ঞানীর সাগর বাবার থেকে তোমরাও মাস্টার জ্ঞানীর সাগর হও। তোমরা জ্ঞান প্রাপ্ত করো, বাকি এমন নয় যে কেউ তেজময় বিদ্যুৎ হয়ে যাও। এগুলো হলো এক বাড়িয়ে চড়িয়ে কথা বলা। শ্রীকৃষ্ণের যেমন প্রশংসা করা হয়, তিনি যখন জন্মেছিলেন তখন সমস্ত ঘর আলোকিত হয়ে গিয়েছিল। এখন সেই সময় তো ছিল স্বর্গদিন, আলোক তো ছিলই, বাকি এমন তো নয় যে লাইট আসবে। এসব কেবল মহিমার জন্য বলা হয়। এমনিতেও পরমপিতা পরমাত্মাও হলেন পরমাত্মা, বাকি মহিমা সমস্ত কর্তব্যের উপরেই হয়। মহিমা তো অনেকেরই আছে। মানুষ বলে, অমুকে মারা গেছে তো স্বর্গে গেছে। তাহলে স্বর্গ কি উপরে নাকি? দিলওয়ারা মন্দিরেও ছাদে বৈকুণ্ঠ দেখানো হয়। নিচে হলেন আদিদেব, আদিদেবী, জগৎ পিতা আর জগৎ অম্বা। তাহলে অবশ্যই এনারা নিচে নরকে বসে আছেন।
স্বর্গে যাওয়ার জন্য রাজযোগ শিখছেন। বাচ্চারা, এ তোমরাই জানো যে এ হলো সঠিক সরণিক। আমরাও এখানে এসেই বসেছি, এ কত ওয়ান্ডারফুল কথা। বাচ্চারা এসে দাদুর হয়ে গেছে, তাই সেই খুশির পারদ কতটা চড়া উচিত। আমরা পাবন দুনিয়ার মালিক তৈরি হই, পরিশ্রম ছাড়া কেউ তো এই বিশ্বের মালিক হতে পারবে না। ওই পরিশ্রম হলো স্থূল, এ হলো সূক্ষ্ম। আত্মাকে পরিশ্রম করতে হয়, রুটি তৈরি করা, রুজি রোজগার কাজকর্ম করা, এসব আত্মাই করে। বাবা এখন আত্মাদের এই রুহানি কর্তব্যে লাগান, এর সাথে সাথে দৈহিক কাজ কারবারও করতে হবে, বাচ্চাদেরও দেখাশোনা করতে হবে। এমন নয় যে বলে দিলে বাবা আমি আপনার, এই বাচ্চাদেরও আপনাকেই সামলাতে হবে। সবাইকে বাবাই দেখাশোনা করবেন, এত বড় বাড়িও তো পাওয়া যাবে না। দিল্লির কেল্লার মতো 100 কেল্লা থাকলেও এত বাচ্চা কোথায় রাখবেন, এ হতে পারে না। তাছাড়া এই বাড়িও তেমন মজবুত নয়। নিয়মই হলো যে গৃহস্থ জীবনে থেকে নিজের পুরুষার্থ করো। এত সব বাচ্চা যদি এখানে এসে যায় তাহলে কিভাবে চলবে? বাবা তাই বলেন, আমাকে স্মরণ করো, দাদুর থেকে অটুট সম্পদ পাওয়া যায়, এ কত খুশির কথা। আর বেশি সময় নেই, এমন গাওয়া হয় রাম গেল রাবণ গেল। ভবিষ্যতে সাক্ষাৎকার হতে থাকবে যে এরপরে কি হওয়া সম্ভব। নিজের ঘরের কাছাকাছি পৌঁছালে ওই বড় গাছটি দেখা যায় ইত্যাদি হতে থাকে। তোমরাও যখন কাছাকাছি আসতে থাকবে তখন বুঝতে পারবে যে এখন কি কি হবে। বাবা জ্ঞানও দিতে থাকবেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার। 1 নম্বর পয়েন্ট, বাবার সমান শীতল হয়ে জ্ঞানের ছিটি দিয়ে মনুষ্য আত্মাদেরও শীতল বানানোর সেবা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, দাদুর সম্পদকে স্মরণ করে অপার খুশিতে থাকতে হবে। রুহানি কর্তব্য কর্ম করে এই বিশ্বের বাদশাহী গ্রহণ করতে হবে। আজকের বরদান, সমীপ সম্বন্ধ এবং সর্বপ্রাপ্তির দ্বারা সহযোগী হওয়া সর্বসিদ্ধিস্বরূপ হব। যে বাচ্চারা সদা নিকট সম্বন্ধে থাকে আর সর্বপ্রাপ্তির অনুভব করে তাদের সহযোগের অনুভব হয়। তারা সদাই অনুভব করে যে আমি বাবারই। তাদের স্মরণ করিয়ে দিতে হয় না যে আমি আত্মা, আমি বাবার বাচ্চা। তারা সদাই নেশায় প্রাপ্তিস্বরূপ অনুভব করে। সদা শ্রেষ্ঠ উৎসাহ উদ্দীপনা এবং খুশিতে একরোশ থাকে, সদা শক্তিশালী স্থিতিতে থাকে, তাই সর্বসিদ্ধিস্বরূপ হয়ে যায়। আজকের স্লোগান, আত্মিক গরিমায় যে থাকে সে কখনোই জাগতিক মান মর্যাদা বা প্রশংসার আশা করে না। আজকের সমান, আমি সর্বসিদ্ধিস্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।